১৯৭২ সালের ১৫ই ডিসেম্বর মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত রক্তাক্ত বাংলা সিনেমার একটি গানে সুর দেন এই কিংবদন্তি গায়িকা। মমতাজ আলী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তারকারা। এতে ফর্মুলা ছবির মতো খুন ধর্ষণের বাড়াবাড়ি রকমের প্রাধান্য দেখা যায়, ফলে ব্যাপক আয়োজন সত্ত্বেও সিনেমাটি নানা কারণে সমালোচিত হয়। তবে এই ছবির সবচেয়ে বড় অর্জন ধরা হয় লতা মঙ্গেশকরের গাওয়া দাদাভাই মূর্তি বানাও সিনেমার গানটি। রক্তাক্ত বাংলার মূল নায়িকা কবরী হলেও গানটি লিপেছিলেন সুলতানা। তিনি পশ্চিমবঙ্গের অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেন, আর এই গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। ঢাকায় সিনেমার এই গানই সুর দিয়েছিলেন লতা মঙ্গেশকর, যা বাংলাদেশে ব্যাপকভাবে হিট হয়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।